আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো তা হচ্ছে এরকম কিউট ব্যাগ কীভাবে তৈরি করতে হয় ওই টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, এরকম কিউট একটা ব্যাগ তৈরি করতে আমাদের লাগছে একটা পেপার, অফসেট পেপার এক পিস। আপনারা যেই কালার ব্যাগ তৈরি করতে চান ওই কালারে আমি হালকা গ্রিন কালার নিয়ে নিয়েছি। তারপর আমাদের ফুল নিয়ে নিয়েছি আমরা, এখানে যেমন আমরা ব্যাগটা ডেকোরেশনের জন্য একটা ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি, এখানে আমরা একটা ফুল নিয়ে নিয়েছি। এই ফুলটা কীভাবে তৈরি করে দিয়েছি, তৈরি করে নিয়েছিলাম আমরা, সেটা আমার আগের ভিডিওতে আছে, আপনারা একটু চেক করে নেবেন। হাউ টু মেক ডালিয়া লিখলে, ডালিয়া ফ্লাওয়ার লিখলে আপনারা পেয়ে যাবেন। আর এটার সাথে আমরা ব্যাগের যে হাতলটা, হাতলটা তৈরি করার জন্য আমরা এই ফুলটার সাথে মিলিয়ে আমরা পিঙ্ক কালারেরই কাগজ নিয়ে নিয়েছি। আমাদের লাগছে কেচি, ফেভিকলের আঠা, গ্লু গান, আর আমাদের লাগছে স্কেল। ভিউয়ার্স, প্রথমে আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা কাগজটা এখানে আমরা হালকা একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা দিলাম আমরা জাস্ট এটা সমানটা বোঝার জন্য। এখন আমরা আমাদের যে এই কাগজের এখানে এই পাশটায় আমরা একেবারে সামান্য আঠা লাগিয়ে নেব। আমরা এখানে গ্লুগান ইউজ করব না ভিউয়ার্স, কারণ এখানে গ্লুগান যদি ইউজ করি তাহলে আমরা আমাদের প্রয়োজন মতো ইচ্ছা মতো আমরা ফোল্ড করতে পারবো না। তাই আমাদের এখানে ফেভিকল বা আপনাদের যে ইর মতো স্টিক বাম যেটা পাওয়া যায় ওইটা আপনারা লাগিয়ে নিতে পারেন। আমরা এখন আমাদের যে কাগজটা আছে কাগজটার ইটা আমরা লাগিয়ে নিচ্ছি। আমরা একদম ঠিক সমান সমান আমরা ই করতে পেরেছি। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা একেবারে এটাকে হাত দিয়ে সোজা করে নিলাম। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা এটাকে ভাঁজ দিয়ে নেব। আমরা এরকম করে নিয়েছিলাম কাগজটা, এখন আমরা এখান থেকে এরকম তিন আঙ্গুল কাগজ নিয়ে নেব। আমরা তিন আঙ্গুল কাগজ নিয়ে নিচ্ছি। আপনার চালা কাগজ যদি আপনারা আরও ছোট নেন তাহলে আরও ছোট কম ই করবেন। আমরা এভাবে ভাঁজ দিয়ে নিলাম। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা এই কাগজের এখান থেকে একটা মুখ বের করে নেব। ঠিক এখান থেকে আমরা আরেকটা মুখ বের করে নিলাম। মুখ বের করে নেওয়ার পরে আমরা এখন এটাকে এই যে এখানে যে কাগজটা আছে এখানে 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 আমরা হাফ ইঞ্চের চেয়ে একটু বেশি কাগজ নিয়ে নিলাম। তারপরে আমরা এখানেও ঠিক এটা এমনভাবে করবো যেন এখানে একটা ত্রিভুজের মতো তৈরি হয়। আমরা এরকম কোনা ই করে নিলাম। এখন আমরা যে কাজটা করব আমরা এখন চাইলে গ্লু গানও লাগিয়ে নিতে পারি, কিন্তু আমরা আঠা লাগিয়ে নেব এখান থেকে। আমরা এখানে নিচে একটু আঠা লাগিয়ে নিচ্ছি। আমরা লাগিয়ে নিলাম আঠা। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা কাগজটা যেভাবে আছে এভাবে থাকবে। ঠিক আমরা এই এইটাকে আমরা এই পর্যন্ত আনবো, এ পর্যন্ত এনে আমরা ভাঁজ দিয়ে নেব। আবার আমরা ঠিক একইভাবে এখান থেকে এ পর্যন্ত ই করে আমরা ভাঁজ করে নেব। আমাদের খেয়াল রাখতে হবে যেন সব দুইটাই পাশটি যেন সমান হয়। এখন আমরা এটাকে আমরা ভাঁজটা এখন আমরা খুলে এখন আমরা এটা ভিতরে যে কাজটা আছে শপিং ব্যাগের কাজটা করব। তা হচ্ছে আমরা এখন এটাকে খুলে নিলাম।
এখন আমরা আমাদের যেই পাশে যে ইটা আছে আমরা ভাঁজ দিয়ে নিয়েছিলাম ঠিক ওই বরাবর আমরা আমরা ভাঁজটা বরাবর আমরা প্রেস করে এটার ভিতরে ইটা ঢুকিয়ে নেব। এখন আমাদের কাগজটা আস্তে আস্তে শপিং ব্যাগের মতো রূপান্তর নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা শপিং ব্যাগটার মাথার দিকটা আমরা এখন ভাঁজ করে নেব। আমরা এখন আমাদের যে কাগজটা আছে কাগজটার মুখটাকে একটু মুড়িয়ে নেব, আমরা হাফ ইঞ্চির মতো মুড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মুড়িয়ে নিচ্ছি, ঠিক এই সমান ধরে আমরা সম্পূর্ণ ব্যাগটাকে আমরা হাফ ইঞ্চি মুড়িয়ে নেব। এখন আমরা হাফ ইঞ্চি যে মুড়িয়ে নিলাম, এখন আমরা ওইখানে আঠা লাগিয়ে আমাদের শপিং ব্যাগটার মুখটা আমরা ই করে নিব, বন্ধ করে নিব। এখন আমরা আমাদের যে আঠা আছে, আপনার চাইলে গ্লু গানের আঠাও লাগাতে পারেন, আবার চাইলে এমনি আঠাও লাগিয়ে নিতে পারেন। এখন আমরা একটু লাগিয়ে নিচ্ছি। এটা আমাদের লাগিয়ে নেওয়াটা খুব জরুরি, কারণ আমরা যখন পরবর্তীতে ইটা লাগাবো, আমাদের হাতলটা লাগাবো, তখন না হলে সমস্যা হবে। আমরা সম্পূর্ণ মুখটাতে আঠা লাগিয়ে নিচ্ছি। আমরা এই সাইডটাও আমাদের লাগিয়ে নিতে হবে। আমি লাগিয়ে নিলাম। এখন আমাদের ই মোটামুটি তৈরি, ব্যাগের প্রথম অংশটা মোটামুটি তৈরি। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা হাতলের ই তৈরি করব। হাতলের জন্য আমরা যে কালার ইটা কেটে নিয়েছিলাম আমরা এটা কিছুক্ষণ করে পেঁচিয়ে নেব। এরকম করে নিলাম। এখন আমরা লাস্ট যে ইটা আছে, আমরা এই দুইটা মুখকে একসাথে করে এটা আমরা এটা দিয়ে আমরা হাতলটা বানাবো। আমরা ই করে নিলাম। এখন আমরা এই মাঝখান দিয়ে আমরা আঠা লাগিয়ে নেব। আমরা লাগিয়ে নিলাম। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে এটাকে আমরা অর্ধেক করে নিব। ভিউয়ার্স, এটাকে আমরা অর্ধেক করে এখন কেটে নিচ্ছি। ঠিক আমরা মাঝ বরাবর কেটে নিলাম। এখন আমরা যে কাজটা করব এটাকে আমরা
ঠিক এইভাবে একটা ভি এর মতো করে নেব। এটাকেও ঠিক আমরা একইভাবে ভি এর মতো করে নেব। তারপরে আমরা আমাদের যে ব্যাগটা আছে, আমাদের ব্যাগের ঠিক এই জায়গায় আমরা আঠা দিয়ে লাগিয়ে নেব। আমরা লাগিয়ে নিলাম, আমরা হাত দিয়ে একটু ধরে রাখবো এটা একটু সেট হওয়ার জন্য। ভিউয়ার্স, আমরা মসৃণ যে সুন্দর পার্টটা এটা একটু বাইরের দিকে রাখবো, আর যদিও দুই চার সাইড একইরকম হওয়ার কথা, তারপর আমরা সুন্দর যে দিকটা বেশি ভালো লাগে ওই দিকটা আমরা একটু উপরের দিকেই রাখবো। তারপরে আবার আমরা আমাদের আরেকটা যে পাশ আছে ওই পাশের জন্য আমরা আঠা লাগিয়ে নিচ্ছি। আগেরটা আমরা ঠিক যেই বরাবর লাগিয়েছিলাম এটাও আমরা ঠিক একই বরাবর লাগাবো। আমি আগে এটাকে একটু ওরকম করে ঠিক ওই বরাবর আমি লাগিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে কিছুক্ষণ ধরে রাখবো। এখন আমাদের একবার লাস্ট ফিনিশিংয়ের যে কাজটা, এখন আমরা একবারে আমাদের যে লাস্ট ফিনিশিংয়ের যে কাজটা সেই কাজটা করব, তা হচ্ছে আমরা আমাদের ইটাতে ফুল লাগিয়ে নেব। আমাদের যে সুন্দর শপিং ব্যাগটা আমরা তৈরি করলাম তাতে আমরা একটা ফুল লাগিয়ে নেব, একটু নকশা করে নেব। আমরা আমাদের ফুলটাকে ঠিক ব্যাগটার ঠিক মাঝখানে আমরা ই করলাম, বসিয়ে নিলাম, আমরা হাত দিয়ে একটু প্রেস করে নিব। ব্যাস ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমাদের আকর্ষণীয় একটি শপিং ব্যাগ, গিফট ব্যাগ পেপারের, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে, অনেক সহজ এবং সিম্পল। এটাতে আপনারা যে কোনো গিফট আপনারা রাখলে এটা সৌন্দর্য এটা বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, আশা করি আমার শপিং ব্যাগটি আপনাদের ভালো লেগেছে, পেপারের যে কালারফুল একটা ব্যাগ। তো ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।